নমস্কার বন্ধুরা, আমাদের গল্প ফান কার্টুন চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। আর অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তোর বাপ কোথায় রে? কেন মা, আবার কি হলো? কি হলো দেখ, কি হলো বলি? আর তিনটে সেদ্ধ ডিম কোথায় গেল? সারাটা জীবন শুধু আধ পেটা হয়ে খেয়ে থাকো, আর ওনার কিপটামও সহ্য করো। আর পারছি না বাপু। এই তোর বাপকে ডেকে নিয়ে আয়। বাবা, ও বাবা, কোথায় গেলে? মা তো তোমায় ডাকছে তো। কি কি গো, আমায় ডাকছো? না, তোমায় ডাকবো কেন? পুজো করব। এসো ঘরে এসো, বলি একটা ডিমকে চারটে ভাগ করলে কোন আক্কেলে গো? একবারও কি তুমি আমাদের কথা ভাবো? কিন্তু আমি কিন্তু এসব করিনি। কে করলে তাহলে? ভূতে নিশ্চয়। সারাটা জীবন ধরে এইভাবে জ্বালানোর মানেটা কি শুনি? ঘরে একটা আনাজ নেই, মশলা নেই, শুধু কতগুলো পচা আদা আর শুকনো রসুন। বলি এ দিয়ে কি রান্না হয়? কত আশা করেছিলাম আজকে একটু কষা কষা ডিম খাবো, এতেও বাধা। বলি আর তিনটা ডিম কোথায় সরালে? হ্যাঁ, আমি বলছি কি, তুমি তো ডিম কষা করবে তাই না? হ্যাঁ, বলে ফেলুন, এখানেও আপনার মাতব্বরি ফলান। আমি বলছিলাম কি, তুমি আগে ওই ডিম কষার ঝোলটা না করে ফেলো, একদম শেষে না, একদম শেষে গিয়ে শুধু চারটে ডিম ঝোলের উপর রেখে দে, ব্যাস হয়ে গেল ডিম কষা। বা বেশ বললেন তো কেষ্টা বাবু। তবে আপনি যেটা বলছেন চারটে ডিম, সেটা আসলে একটি ডিমের চারটে টুকরো। ওই ওই একই হলো আর কি। তার মানে এই কিপটা মোটা আপনারই করা তাই তো? বলি এইভাবে আর কদিন চলবে? হ্যাঁ মিমি, তোর বাপকে এখান থেকে যেতে বল, আর ভাল লাগছে না কিন্তু আমার। কান কুক্ষণে যে এই লোকের সাথে আমার বিয়ে হলো। দূর দূর দূর, তোর বাবা কখন বাজারে যায় জানিস? দুপুর ১২টা, যখন বাজারে সব শেষ তখন উনি ড্যাং ড্যাং করতে করতে বাজারে যান। আর আনেন কি, যত সব পচা ধচা জিনিসপত্র। বলি তুমি যদি আমাদের ভালো কিছু খাওয়াতেই না পারবে, তোমায় বিয়ে করেছিলে কেন শুনি? বেশ তো বিয়ের আগে আমার বাবাকে বড়াই করে বলেছিলে, আপনার মেয়েকে কোনোদিনও কষ্ট দেব না। বলি এটা তাহলে কি? মিমা, তুই মাকে একটু বোঝা। আরে আর কদিন, কয়েকদিনের অপেক্ষায় তোদের সব কষ্ট দূর করে দেবো। কদিন পরে আর কি হবে, ঢপের দোকান দেবে বুঝি? আমার মাথা চিবিয়ে চিবিয়ে আর খেয়েও না কিন্তু বলে দিচ্ছি, আমার কিন্তু আর ভালো লাগছে না। তুমি এক্ষুনি তিনটা ডিম নিয়ে আসো, যাও। বলি কি, ওটা না হয় কালকে খেয়েও
দেখ, দেখেছিস তো মিমি তোর বাপ কিরকম করছে আবার, ধুত্তে রে গা। মারে, তুই তুই ভেতরে যা তো, এ তুই আর এসবের মধ্যে থাকিস না, যা ভেতরে গিয়ে পড়তে বস গা। বাবা, ব্যাস হয়ে গেল ওনার কাজ শেষ, এখন উনি স্নান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বেন কাজে। রাতে ফিরে রাত ভর ভাঁস করে নাক ডেকে আমার ঘুমটাকে চটকাবেন। আস্তে আস্তে, সবাই শুনবে জি। শুনুক, সবাই শুনুক, সবার শোনা দরকার। কত নম্বর হারকিউবটা লোকের সঙ্গে আমার বিয়ে হয়েছে সেটা তো জানুক সবাই, দূর দূর মরণটাও চটে না আমার। যাই হোক, আমি স্থানে চললাম বুঝলে। আহা, কি আনন্দ আমার, যত্তসব। ওম নমঃ শিবায় নমঃ 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 বিষ্ণু বিষ্ণু সরস্বতী বিষ্ণু মা গো মা, আমার মা আমার বউয়ের মাথাটা ঠান্ডা করে দাও মা, মা গো মা, বাবা গো মাথাটাকে ঠান্ডা করো, মাথাটাকে ঠান্ডা করো, সংসারটাকে শান্তি করো, সবাইকে ভালো রাখো। ওহো হো 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 হো, আর পারি না পারি না, এই সহ্য করতে পারি না সব কিছু মা গো। হ্যাঁ গো, শুনছো আমার খাবার বারো বেড়ে বোঝে। হে হে ঈশ্বর, পৃথিবীর প্রত্যেকটি মানুষকে ভালো রেখো বাবা গো। ওহো হো, আর আমার না ইনকামটা না সামান্য বাড়িয়ে দিও, এইটুকু বুঝলে তো, এইটুকু ঠাকুর একটু আমাকে একটু দেখো বুঝলে, না হলে না চলছে না। আর নাই কেচুর 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 না সহ্য করতে পারছি না, এইটাকে না তুমি একটুখানি ভলিউমটা না ডাউন করে দিও, মানে পারা যাচ্ছে না এই ক্যাচকাচে এটা। ও বাবা, বেশ সুন্দর তো, বলি এবার তো পাকেট হচ্ছে, ঈশ্বরকেও ছাড়লে না, ছি ছি ছি। দুগ্গা দুগ্গা, সাবধানে যেও। আচ্ছা আচ্ছা, আরে বাবা ওঠে না কেন, যত সব বাজে ছেলে কতগুলো পালাইছে। ও কিপ্টুদা, কোথায় যাচ্ছ গুরু? শোনো না একবার, এদিকে এসো, আমাদের কাছে না আরো আছে, দেব নাকি? শুনছো রতনদার বিয়ে? কি করে শুনবো, এই তো এলাম, ঢুকতে না ঢুকতেই ধাক্কা খেলাম। কোথায় খেলে? ওকে ওই মা। কে মারলো তোমায়? তুমি দিলে। মানে তুমি বেড়েছো নাকি? খরচার কথা শুনলেই উনার বুকে ব্যথা, মাথা ব্যথা, পায়ে ব্যথা শুরু হয়ে গেল। এবার যদি কোনো কিপটামো করেছো তো তোমার একদিনকে আমার একদিন বলে রাখলুম, ভালো দেখে একটা গিফট নিয়ে আসবে, বুঝেছ? হ্যাঁ বুঝলাম আর কি। নাও আমাদের তরফ থেকে তোমাকে ছোট্ট উপহার। এতে কি আছে গুরু, নাকি ফাঁকা ফাঁকা দিচ্ছ? ফাঁকা কেন, ফাঁকা দেবো কেন, ভেতর ভেতরে আছে, পরে দেখিস তোরা, পরে দেখিস। মা কিছু তো একটা গড়বড় আছে গুরু, গলো গলো গলো, কিছু আছে ভেতরে, কী দেখতে হবে, কী দিয়েছে আমার গুরু, সেটাও দেখতে হবে।
এই সেরেছে কেটে পড়ি ওরে বাবারে। কাটলে তো চলবে না গুরু। Hi friends, please like, share and comment on our Gulpo Fun Cartoon Stories channel. Click on subscribe button to get more entertaining stories.